এরকম হাত লিবি আর এরকম ছুঁয়ে দেখবি ফিফা নীতি করবি না ফিফা নীতি করবি না গ্রামগঞ্জের আনাচে কানাচে বহু ম্যাজিশিয়ান আসত, ম্যাজিক করত, গামছা পেতে টাকাও নিত, আবার চলেও যেত। তবে সভ্যতার আধুনিকতায় অর্থনৈতিক চাপে সেই সমস্ত ম্যাজিক ফিগার কোথায় যেন বিলীন হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই বেঙ্গলস্কোপের ক্যামেরায় বীরভূম জেলার পাইকড় গ্রামে হাজির হয় এক ম্যাজিশিয়ান, নাম ফিরোজ। ফিরোজ নজরবন্দির খেলা দেখায়। কি নাম আছে দাদা আপনার? ফিরোজ কালান্দা। কতদিন ধরে এই খেলা দেখাচ্ছেন? পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে, বাচ্চাবেলা থেকে দেখাচ্ছে। কি নাম আছে এই খেলার? খেলার নাম হলো নজরবন্দি খেলা। নজরবন্দি খেলা। ইনি যে এখন পড়ে আছেন, ইনি উঠবেন কখন? উঠবেন, 5 মিনিট সময় আছে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? রাজনগর, বীরভূম জেলা, রাজনগর। খেলাটা ভালো হবে, কামড়া দে কাকে, কামড়া দে আর পালাবো ভাই আমি। গ্রামের মানুষ গোল করে ঘিরে অবাক দৃষ্টিতে দেখছে সেই নজরবন্দি। ফিরোজ তার ছেলেকে খাঁচায় ভরে আকাশে উড়িয়ে দিলেন, তারপর তার সামনে রাখা একটি বদ্ধ জায়গা থেকে বের করে আনলেন উড়িয়ে দেওয়া ছেলেটিকে। একটা খেলার দাম কেউ দিতে পারবে না, আর এসব খেলা না হাটে বাজারে বেশিরভাগ দেখা লাগে, তারা নষ্ট। এ ভাই, তোর থেকে দুটো কথা জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবি। এ জালে কি মেরে খাঁচার ভিতরে কি ভরেছিলাম? তুমি যে দুটো হাত ভিতরে ভরলে মানুষ খুঁজে পেলে ভাই, তোমাকে চাদরটা খুলে দেখালাম, খাঁচার ভিতরে মানুষ ছিল? যে বাচ্চাটা উড়ে গেল ভাই, কি অবস্থায় আছে কেউ দেখতে পেয়েছে? ছেলেটার কষ্ট সত্যিকার হয়েছে বলবে কেন? ছেলেটা 10 মিনিট আপনাদের চোখের সামনে এই জালের মধ্যে বানাচ্ছে, এ মাথাটাকে নিচে পড়ে 20 মিনিট অজ্ঞান অবস্থায় আছে ভাই, ছেলেটাকে রাখবো না নিয়ে আসবো? অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক না হলেই অবাক হতাম। আসলে এই নজরবন্দি ফিরোজের পূর্বপুরুষের ম্যাজিক, আর সেই ম্যাজিকেই ফিরোজের প্রতিদিনের পেট ভরে। আচ্ছা তো ভাই, একটু মুখে বলো সবাই, আছে তো? আপনারা লাখ লাখ টাকার মালিক হতে পারো, আমি মানবো, এই যে ভাইটা আধ ঘন্টা ম্যাজিক করলো তার দাম দিতে পারবে না। অন্য বাচ্চাকে এই জালের মধ্যে বাঁধবে, 2 মিনিটে কানতে লাগবে, এই খাঁচার ভিতরে দিবে, দম আটকে মরে যাবে। এ ভাইয়ের ওস্তাদের কাছে শিক্ষা আছে বলে আধ ঘন্টা ধরে খেলা দেখালো। বলতো ভাই, এ বাচ্চাকে তুই হাত ভরে ভিতরে পেয়েছিলিস? তোকে চাদর খুলে দেখালাম, বাচ্চাটা খাঁচার মধ্যে ছিল? এটা কোনো মুরগির বাচ্চা নয়, হাঁসের ডিম নয় বাবু, যে এক কোনাতে রেখে দিলে দেখা যাবে না। এত বড় ছেলে আছে, নিজের মাথায় বিচার করো, বিবেক করো। বল ভাই, বাচ্চার কষ্ট হলো না আরাম হলো? আর কষ্ট দিব না, ভালো করে দিব, বা ধন্যবাদ, তালি বাজাও ভাই। তুমি কথা বলো, হাত বানা খুলে দিবে, হাত বানা কেউ রাখবে? এই দেখো ভাইকে তুলবো, কথা বলবে ভাইটা, তারপরে আপনারাও যাবে আমিও যাব। হাইরে কষ্ট বলে কষ্ট না করলে কৃষ্ট মিলে না ভাই। এ বাচ্চাটাকে তুলে দিব, ভালো করে দিব ভাই। করবার আগে এখানে আমি আধ ঘন্টা পাগলের মতন বকলাম, সবাইকে জড়ো করলাম, সবাইকে হাসালাম, নিজের ভাইকে এই জালে মেনে গিট মেরে উড়ালাম, দুজনা মিলে কষ্ট করলাম। কিসের জন্য ভাই? পেটের জন্য। পেট যদি না থাকতো আপনাদের এখানে খেলা করতে আসতাম না, পেটে নামিয়েছি, তাহলে কেউ পেট নিয়ে ভয়ে পালিয়ে যাবে না? একটু আশ্চর্য, অনেকটাই পরিকল্পিত, বেশ কিছুটা ভণ্ডামি, অথচ তা জেনেও নজরবন্দি হয়ে ফিরোজকে গোল করে ঘিরে ফিরোজের ম্যাজিক উপভোগ করল পাইকরবাসী।
পাইকর বীরভূম থেকে সুদীপ্ত সেনের রিপোর্ট, বেঙ্গল স্কোপ।